বিয়ে তো 14 বছরের মধ্যে হয়েছিল হ্যাঁ তো 14 বছরের মধ্যে বিয়ে হয়েছিল তো বিয়ে হওয়ার সঙ্গে আমার বিয়ে জাস্ট 14 দিনের মধ্যে বিয়ে ঠিকঠাক হয়েছিল পড়তে পড়তে বিয়ে কথাবার্তা হয়ে গেল জোর করে বিয়েটা দেওয়া হলো করতে চাইছিল না তবু জোর করে দিলাম যে পাড়া গ্রামে বটে তো এবার আমাদের মেয়ে ছেলেরা বড় হয়ে থাকলে পাঁচজনা পাঁচ রকম বলবে নিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে এবার ছেলেটা সেরকম সুবিধা বুঝলাম না সোনালিকে অবিশ্বাসী করতে অবিশ্বাসী করে ওর সাথে ঝগড়াঝাটি করতে লাগলো নিয়ে বললাম আর ও হবে না খুব এবার ডিভোর্সটা হওয়ার পরে আমি বাড়িতে থাকতাম হ্যাঁ খুব মন করে খারাপ থাকতাম কাজ করতে করতে গ্রামের যে মেয়েগুলো বলতো যে এ ডিভোর্স হয়ে গেছে কোনো ছেলের সঙ্গে মিশতে পারছে না বলে হয়তো স্বামীকে ছেড়ে দিয়েছে এ ধরনের খারাপ খারাপ কথা বলতো মেয়েদেরকে মেয়েদের স্বাধীনতা নেই এখানে মেয়েদের কথা বলার অধিকার নেই এখানে মেয়েদের উপার্জন করার অধিকার নেই এখানে তার মধ্যে ডিসক্রিমিনেশন যেটা জেন্ডার ডিসক্রিমিনেশন খাবার কম দেওয়া এডুকেশন কম দেওয়া কথা বলতে কম দেওয়া বেড়াতে কম দেওয়া হাঁটাচলা করতে কম দেওয়া মুসলিম কমিউনিটির মধ্যে হচ্ছে চাইল্ড ম্যারেজ মানে যখনই ও ড্রপ আউট হচ্ছে তখনই ওকে বিয়ে দিয়ে দিচ্ছে ও ক্ষেত্রেও কিন্তু আমরা কাউকে ছোট কাউকে একটা সাইকেল দিয়েছি কাউকে আমরা বই দিয়েছি কাউকে স্কুল ইউনিফর্ম দিয়েছি কাউকে টিউশন ফিস দিয়েছি যে কোনো শর্তে আমি এডুকেশন নেব এটা একটা হচ্ছে এডুকেশন ছাড়া তো মুক্তি নেই ছেলে মেয়ে সমান এই কাজগুলো আমাদের রয়েছে অনুভব তো একটা হবে যে আমি মানে বিয়ে যদি না হতো তার আগে তো আরও একটু লেখাপড়া এগিয়ে যেতে পারতাম তো পাঁচ বছর পর আমি আবার মানে স্কুলে ঢুকেছি এখন ইলেভেনে চলছে আমি এখন পড়তে চাইছি বা পড়ছি লড়াইটা কোথায় করবে সরকারের সঙ্গে লড়াইটা কোথায় হবে তোমার ঘরের সঙ্গে লড়াই কোথায় হবে পঞ্চায়েতের সঙ্গে লড়াই তুমি কীভাবে করবে মেয়েরা সব কিছু করতে পারে রান্নাঘর এবং বাচ্চা সন্তান বড় করবা এই বিষয়টা যেন তাদের কাছে একমাত্র সামনে না আসে এই একটি মেসেজ যাবে দিতে পারবে এটা একটি স্বপ্ন MBBCDS এ কাজ করে অবশ্য আমি তো একটু উন্নত হয়েছে সেটা গ্রামে গিয়ে তরুণী মেয়েদেরকে নিয়ে মানে অ্যাডোলেসেন্ট মেয়েদেরকে নিয়ে কাজ করি সেখানে বিশেষ করে কাজ হয় মানে তাদের পড়াশোনা বিষয় নিয়ে তাদের স্বাস্থ্য সচেতন এবং স্বনির্ভর করা আমার এমন কোনো অসুবিধা হবে না কিন্তু আমি পরে খেতে পারবো যেহেতু আমাকে দিদি কাজগুলো সব শিখিয়ে দিয়েছে ও হচ্ছে একটা তরুণী গ্রুপের লিডার এডুকেশন শেষ করবে তার উপার্জনের জায়গা এসে বেছে নেবে তারপরে সে ভাববে তারপরে সে ভেবে যদি মনে করে যে সে বিয়ে করবে তাহলে সে বিয়ে করবে তারপরে বিয়ে দাও বা মেয়েটাকে ভাবতে দাও আমি তো চাইবো আমার যেমন অবস্থা হয়েছিল যেমন ছোটবেলায় বিয়ে দিয়ে দিয়েছি 14-15 বছর বয়সে বিয়ে দিয়েছে কিন্তু আমি গ্রামে গিয়ে বেশি করে মাদেরকে বোঝাই যাতে আমি যে কষ্টটা পেয়েছি যাতে আর চাই না যে অন্য কোনো মেয়ের এই অবস্থা কষ্টটা পাক তারা পড়াশোনা করুক পড়াশোনা করে একটা উন্নত হোক তারপরে মা বাপের দেখে শুনে বিয়ে দিই একটুখানি এই ধরনের কথা রাখা বলে না আমি ডিভোর্স হওয়া 5 বছর হচ্ছে তার দেহ কাজ করতে করতে এখন অনেক কথা মনে হয় না তোমার মনে মনে ভয় তো এবার তোগুলো লোকের সামনে কীভাবে কথা বলবো কিন্তু না তখন আস্তে আস্তে তখন একটা সাহস হয়েছিল যে না আমাকে তো কথা বলতে হবে শিখতে হবে আমাকে দাঁড়াতে তো হবে একটু এইভাবে আস্তে আস্তে আমি কিন্তু আমি একটু উন্নত হয়েছিলাম তারপরে এখন কোনো মনেই হয় না যে কোনো কাজ করতে গেলে কোথাও যেতে বলে যেতে পারবে কোনো অসুবিধা হবে না পড়াশোনা করতে চাই প্লাস আমি একটা সমাজসেবার মতো কাজও করতে চাই যেমন আইএসএ দিয়ে আমি কাজ একটা করেছি তো আমি এরকম একটা কাজ করতে চাই